গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। তো এখনো দাঁড়িয়ে আছি, একজন আসার দুজন আসার কথা, ওয়েট করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো একজন সবে ঢুকলো, দেওয়া দা হাই করে দাও। আর একজনের আসার কথা রাকেশ দা, সে এখনো মনে হয় ঘুমাচ্ছে কিনা জানি না, আসছে। তো এখান থেকে সোজা যাবো আমরা মাঠে। আমাদের বাহন হচ্ছে সাইকেল। তো এখান থেকে যাবো নগরখোলা মাঠে। তো রাকেশ দা আসুক, তারপরে মেয়েরা মোটামুটি সব দৌড়ে চলে যাচ্ছে, আর আমরা এখনো যেতে পারলাম না, রাস্তায় দৌড়াচ্ছে এখনো। তো আমরাও যাচ্ছি মাঠে। এগুলো সবাই আমাদের মাঠের ছেলে কমান্ডো। এই রাস্তাটা হচ্ছে নগরুখড়া টু হাবড়া, ঠিক আছে? তো এরা এখন স্কুল মাঠ থেকে বেরিয়েছিল রাস্তায়, এবং তারপর ওরা আবার মাঠে ঢুকছে। এই হচ্ছে রাকেশ দা চলে এসছে তো অপেক্ষার পরে, ঠিক আছে? তো মোটামুটি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই রাকেশ দার জন্য। রাকেশ দা একটা হাই করে দাও। দেখা হচ্ছে মাঠে গিয়ে আমাদের এই সাইকেল। ইন ফিউচার যদি ব্লগ বানাই তো তখন বাইক নিয়ে ব্লগ বানাবো, ঠিক আছে? ইন হবু পুলিশ, চলো। আমাদের স্কুল মাঠে পৌঁছে গেছি, এবং যারা যা করছে এখানে ব্যায়াম করছে। রাকেশ দা রেডি হচ্ছে। আরে দা একটু হাই করে দাও। তো আমরাও দৌড়াবো কয়েক পাক, দেওয়ার পরেই দেখা হচ্ছে। মিলকা, তো হাই করে দাও, তো হাই বলো, বলো তো হাই। ঠিক আছে, এই মাঠে যার কথা বল না বললেই নয়, এই হচ্ছে আমাদের দাদা প্রশান্ত দা, যে হচ্ছে মাঠের কিং মেটা বলবো, মাঠটাকেই এত সুন্দর করে রেখেছে। এবং এই যে দাদা প্রশান্ত দা, অনেক অনেক ভালো মানুষ এবং সবার প্রিয় ভালোবাসার মানুষ, ঠিক আছে? মাঠ আমাদের দেওয়া দা।
মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছো মোটামুটি সবাই চলে গেছে আমরা এখনো পর্যন্ত আছি কারণ কাজ নেই এখন কিছু তো এই যে দেবাদা আছে দেবাদার নেক্সট যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ছোট করে কিছু বলতে চাও প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস তাছাড়া তার বিকল্প কিছুই নেই প্র্যাকটিস করো শুধু একদম দাদাও কিন্তু WBP কনস্টেবল পাস করেছে তো এদিকে রাকেশ দাও আছে রাকেশ দা তুমি কিছু বলতে যাও নেক্সট যারা আসতে চলেছে WBP তে সৌরভ দা বললো আর আমাদের ভাই সেও বললো প্র্যাকটিস করো আত্মবিশ্বাস রাখো লক্ষ্য স্থির করো এগিয়ে যাও পরিশ্রমের কোনো বিকল্প হয় না কে কি বলল কে কি ভাবলো সেটা না ভেবে মন কি বলছে সেইখানে এগিয়ে যাও সেই দিকে ফোকাস করো লক্ষ্য নিশ্চিত তো শুনলে বিষয়গুলো আমি চেষ্টা করব নেক্সট বার এদেরকে টোটাল কিভাবে কমপ্লিটলি পেয়েছে সেগুলোও নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা হার্ডওয়ার্ক করো পড়াশুনো করো হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করো তো আজকের দিনটা এভাবে শেষ করব চলো টাটা এভরিবডি সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ আর হ্যাঁ ভালো কথা যারা তৃতীয় ওয়েব থার্ড ওয়েব আসতে চলেছে তোমরা যারা বাইরে বেরোবে অবশ্যই কিন্তু মাস্কটা পরো ঠিক আছে নিজে সুরক্ষিত থাকবে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে চলো জয় হিন্দ